वेलकम टू राइसा कुकिंग मैजिक स्टूडियोते सबाई के अस्सलाम वालेकुम बंधुरा आज के फिरे एसेछि बाच्चादेर सुस्वादु एक मजादार रेसिपी निये सेटा होच्छे सब्जी खिचुड़ी। बाच्चारा 6 मासेर पर थेकेई खिचुड़ीटा खेते पछंद करे। बंधुरा देखुन आमी आमार मेयेके खाइये दिच्छि। प्रथमे आमी एखाने सब्जीगुलोके केटे निएछि छोटो छोटो करे। एखाने आमी मिष्टि लाउ केटे निएछि छोटो करे, बरबटी केटे निएछि, आलू केटे নিয়েছি, এখানে পেঁপে, এখানে গাজর, এখানে কই আর এখানে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আমি এই সবজিগুলো দিয়ে খিচুড়িটা রান্না করে দেখাবো। তারপর এখানে আমি চাল এবং ডাল নিয়ে নিয়েছি, হাফ কাপ পরিমাণ চাল নিয়েছি আর কিছু ডাল নিয়েছি। ডালটা আপনারা বাড়িও নিতে পারেন বা কমিও নিতে পারেন, আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এই এতটুকু সবজির জন্য এই চাল এবং ডালের পরিমাণটা ঠিক আছে, আপনারা এতটুকু সবজিতে এই পরিমাণ হাফ কাপ পরিমাণ চাল দিলে চলবে। আমি এখানে চিনি গুঁড়া চালটা নিয়ে নিয়েছি, যেহেতু এটা বাচ্চাদের খিচুড়ি এই চালটা নিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়, খাবারটা তাড়াতাড়ি রান্না হয়। তো বন্ধুরা আসুন দেখিয়ে দেই কিভাবে এটা তৈরি করতে হয়। তো প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম। এখন সবগুলো উপাদান এখানে আমি দিয়ে দিব পাত্র। পাত্রের মাঝে আমি প্রথমে চাল আর ডাল দিয়ে দিব। তারপর এখানে আমি সবজিগুলো দিয়ে দিব, ছোট করে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলোর সাথে পেঁয়াজ কুচিও দিয়ে দিব। সবগুলো উপাদান আমি একসাথে দিয়ে দিলাম। তারপর এখানে আমি হাফ চা চামচ আদা পেস্ট এবং হাফ চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। তারপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এবং যেহেতু এটা বাচ্চাদের খাবার, এখানে আমি মরিচের গুঁড়া অ্যাড করব না বা কাঁচা মরিচ, কোনো মরিচই অ্যাড করব না। বাচ্চারা এতটা ঝাল খেতে পারে না, তাই এখানে আদা পেস্ট দিয়েছি। এই আদা পেস্ট থেকে আপনারা জানেন যে আদাটা একটু ঝাল ঝাল লাগে, ওইটা থেকে যে ঝালটা ছড়াবে সেটাই যথেষ্ট, এছাড়া কোনো বাড়তি মরিচ অ্যাড করা লাগবে না। তো এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তারপর এখানে দু টুকরো দারুচিনি দিয়ে দিলাম, দুটো এলাচ দিয়ে দিলাম আর একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। তারপর এখানে আমি তেল দিয়ে দিব। আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, যেহেতু এটা বাচ্চাদের খাবার এত বেশি পরিমাণ তেল অ্যাড করা লাগবে না। তারপর এখানে আমি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরাটা হচ্ছে কাঁচা জিরা গুঁড়ো করে রাখা, হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি এই সবজিগুলা চাল সবজি ডাল সবগুলা একসাথে মিশিয়ে নিব, ভালো করে মেখে নিব। আমার মাখানো হয়ে গেছে, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর আপনারা খেয়াল রাখবেন যেন এখানে বাচ্চাদের খিচুড়ি, তো এখানে সবজির পরিমাণটা যেন বেশি থাকে, কারণ প্রতিটা সবজিতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ বিদ্যমান। সবজির পরিমাণটা বেশি থাকলে এক এক সবজিতে এক এক রকমের ভিটামিন আছে, তো প্রতিটা ভিটামিন বাচ্চাদের শরীরে পৌঁছে যাবে, এই জন্য সবজির পরিমাণটা বেশি দিবেন। আর যদি শীতকাল হয় তাহলে তো কথাই নেই, বিভিন্ন রকম সবজি পাওয়া যায়, এখানে বাঁধাকপি ফুলকপি বিভিন্ন রকমের সবজি আপনারা অ্যাড করতে পারেন। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বাচ্চাদের খিচুড়ি যেহেতু এটা একটু পাতলা হতে হয়, আমি পরিমাণটা বাড়িয়ে দিলাম।
এখানে আমি 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তো আপনারা যখন রান্না করবেন, রান্না করার সময় যদি খিচুড়িটা একটু ঘন হয়ে যায়, এখানে পানি অ্যাড করে দিতে পারেন। আর বাচ্চারা যেহেতু শক্ত খাবার খেতে পারে না, খিচুড়িটা একটু নরম করে রান্না করতে হয়। তো এখন আমি এটাকে চুলার মাঝে বসিয়ে দিব। আমি চুলাটা পাত্রটি চুলার মাঝে বসিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিব। এখন এটাকে আমি ফুটা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলে আমি এটাকে নেড়ে চেড়ে দিব। তা আমরা ফুটা ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। আমি পাত্রটিকে চুলায় বসিয়ে দিয়েছি। এখন এটা আস্তে আস্তে সিদ্ধ করে নিব। দেখুন, আমার খিচুড়িটা ফুটতে শুরু করেছে। খিচুড়িটা আমার একটু আগে থেকেই ফুটতে শুরু করেছে। এখন আমি দেখুন, এখানে পানিটা মানে একটু শুকিয়ে গেছে। এখানে আমি আরেক কাপ পানি অ্যাড করে দিব, নয়তো খিচুড়িটা শক্ত হয়ে যাবে, ঘনত্ব বেশি থাকবে। আমি আরেক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আমি পানি দিয়ে দিচ্ছি, আর আমি এখন গরম পানিটা দিয়ে দিচ্ছি। ফুটিয়ে রাখা গরম পানি, যেহেতু খিচুড়ির মাঝখান দিয়ে দিতে হচ্ছে পানিটা, এই জন্য ফুটিয়ে রাখা গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি রান্না করে নিব আস্তে আস্তে। আমি আর একটু পরপর এটাকে নাড়া দিয়ে দিতে হবে, নয়তো নিচে লেগে যাবে। বন্ধুরা দেখুন, আমি 20 মিনিট এটাকে রান্না করেছি। খিচুড়িটা আমার হয়ে আসছে। এরপর যা আপনারা লবণটা টেস্ট করে দেখতে পারেন, লবণটা ঠিক আছে কি না। যেহেতু বাচ্চা, তারা বলতে পারে না লবণ কম না বেশি, আপনি টেস্ট করে দেখতে পারেন। এই পর্যায়ে আরো 10 মিনিট আমি এটাকে ঢেকে লো হিটে রান্না করে নিব, যাতে সবগুলো সবজি অনেক বেশি নরম হয়ে যায়। বাচ্চাদের দাঁত থাকে না, তারা এটা মারি দিয়ে চিবিয়ে খায়, এই জন্য খাবারটা একটু নরম হতে হয়। আমি এটাকে ঢেকে দিয়ে লো হিটে আরো 10 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট আরো রান্না করে নিয়েছি এটাকে। আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। সবগুলো সবজি একবারে নরম হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। আর বাচ্চারা এই খিচুড়িটা খুবই পছন্দ করে খায়। আমার একটা বাচ্চা আছে, মেয়ে বাবু, তাকে আমি খাইয়ে দেখিয়ে দিব যে সে কতটা পছন্দ করে। বন্ধুরা দেখুন, আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। সে এই খিচুড়িটা খুবই পছন্দ করে, এবং আমি যতটুকু পরিমাণ নিই অতটুকু খেয়ে নেয়। অন্যান্য খাবার এত বেশি না খেলেও খিচুড়িটা সে পছন্দ করে, এই জন্য আমি প্রতিদিনই তাকে কী করতেছো